আজ অনেক মজা করেছি, তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি মজা পাবে। তুই দেখে কি হাসছিস শুধু কেন? জল খুবই কম ছিল, তোমরা হয়তো ব্লগটা দেখেছো আমার, তো এবার জল একটু বেশি আছে। এই দেখো আমার যে কি ভালো লাগছে, কি বলবো, অনেকদিন পর নদীর মধ্যে আমি স্নান করবো, তো অনেক ভালো লাগছে। তোমাদের ভালো করে দেখাই আমি, দেখো তোমরা কি ভালো লাগছে না দেখতে, ঠান্ডা স্রোতের জল আর সাদা মেঘ আর চারিদিকটা ঘাস বনে ভরা, আর এখানে এই পাহাড় আছে, এই দেখো যা ভালো লাগছে না, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর সবুজ। তো আমি এবার একটু জলে নামছি, জল ঠান্ডা আছে কিন্তু কি মজা হচ্ছে, ও মাই গড কি ভালো লাগছে। তো এখন আমরা একটু স্নান করে নেব, কতদিন পর। ভালো তো অনেক লাগছে আমার স্নান করতে, কিন্তু নদীর স্রোতগুলো এত স্পিডে যাচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে যে আমাকে ভাসিয়ে না নিয়ে যায়, এই পড়ে যাচ্ছে এই পড়ে যাচ্ছে এইভাবে মনে হচ্ছিল আমার। তো এখানে রিলস বানানোর চেষ্টা হচ্ছে, সো গাইস নদীতে স্নান টান করে আমরা চলে এসেছি, এবার যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে ভাত খেয়ে নেব। প্রায় 20 মিনিটস হয়ে গেছে, 20 মিনিটের মতো স্নান করেছি, অনেক মজা হয়েছে, বাথরুমে আমার আধ ঘন্টা লেগে যায়। নদীতে বেশি সময় থাকলে মা বকাতে পেতে, খুবই তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছ। তো এবার আমরা রাস্তায় যাচ্ছি ঘরে, তো ঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তুই দেখে কি হাসছিস শুধু কেন? ও খাচ্ছে, খাও খাও খাও, আমার এখানে একটু করে ভাত নিতে, আর এখানে এসে পুরো না লাগবে না আমার, যা। গাইস আমি স্নান টান করে চেঞ্জ করে চলে এসেছি আর খুবই খিদে পেয়েছিল, তো খেতে বসে গেছি আমরা। এই দেখো ও খাচ্ছে, ও খাচ্ছে আর আমিও খেতে বসে গেছি। এই যে আমার থালাটা, তো দেখিয়ে দিই আজকের মেনু কি হয়েছে, কি কি বানিয়েছে মা। তো আজকের মেনু হলো চানার ডাল, এখানে আছে ভেন্ডি ভাজা, এখানে আছে ভাত, আর এটা কি রে, এটা বেগুন পোস্ত, তো এটা বেগুন পোস্ত, আর এটা আছে পনিরের তরকারি। তো আজ ওদের শুক্রবার, অনুকূল ঠাকুরের দীক্ষিত, জয়গুরু, তাই নিরামিষ, তাই নিরামিষ। আর ও আমার এখানে কম কম ভাত খেত, কিন্তু এখানে এসে পুরো থালা ভরে নিয়েছে, ভিডিও স্টার্ট করতে করতে ও অর্ধেকটা খেয়ে নিয়েছে। একদমই না, আমি তো আস্তে আস্তে খাচ্ছি, ও খেয়ে নি, অনেক খিদে পেয়েছে আর ওয়েট করতে পারছি না।
বেগুনের পোস্তটাও বানিয়েছে, তো খেয়ে দেখি কেমন বানিয়েছে। তোর জন্যই তো বানিয়েছিলাম। একটু ঝাল কম, ভালো আছে। কাঁচা লঙ্কা নিয়ে নে। এবার শুধু পনির দিয়ে খাচ্ছে, বাকি সব খেয়ে নিচ্ছে আগে আগে, তাই না? সত্যি খুব ভালো হয়েছে। তো এখন খাবো পনিরের তরকারি দিয়ে। তো আমি না অনেকই পনিরের মটর পনির বা অনেক কিছু পনিরের গ্রেভি খেয়েছি, কিন্তু এই যে মায়ের হাতে পাতলা পনিরের ঝোল সত্যি আমার ভীষণ ফেভারিট। অনেক দিন পর খাচ্ছি, আর আমি যখন বাড়ি এসে এই ঝোলটা খাই না, তখন আমার মটর পনির আরও অনেক কিছু সব কিছু গুলিয়ে যায় আর খেতে ইচ্ছে করে না। তো আমি ভাতটাত খেয়ে চলে এসেছি, এবার একটুখানি রেস্ট করবো, বিছানায় উঠে গেছি, এবার একটু শোবো। আজ সত্যি পেট পেট ভরে, মানে এত বেশি খেয়ে ফেলেছি যে কি বলবো। তো এখন আমি ঘুমোতে যাচ্ছি, আজকের তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই গাইস, লাভ ইউ সবাইকে।